সারে যেতে পারবেন সেটি হচ্ছে বলিভিয়া। আপনার তো আর এই 40টি দেশে যেতে হবে না, ওতে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কে না বিদেশে যেতে চায়? আমাদের দেশে প্রায় 90% পুরুষই বিদেশে যেতে চায় এবং নিজের ভাগ্যের অবস্থা পরিবর্তন করতে চায়। কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রথমে যে বাধাটি আসে সেটি হচ্ছে ভিসা। অনেক দেশেই ভিসা দিচ্ছে না, কিংবা ভিসা বর্তমানে বন্ধ রাখছে, কিংবা ভালো ভিসা পাওয়া যাচ্ছে না। কিন্তু ভিউয়ার, আপনি 40টি দেশে বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই যেতে পারবেন। আর এই 40টি দেশের মধ্যে থেকে প্রায় 8 থেকে 9টি দেশ আছে খুবই উন্নত। আপনি এই 8 থেকে 9টি দেশে গিয়ে নিজের ভাগ্যের অবস্থা পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ। 18 জুলাই বিশ্বের পাসপোর্টগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 97তম। গত জানুয়ারি মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 101তম। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার উপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে তারা। সাম্প্রতিক এ সূচকের তথ্য বলছে বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের 40টি দেশে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ ভিউয়াররা, আপনারা এই 40টি দেশে ভ্রমণ ভিসায় গিয়ে কাজও খুঁজে বের করতে পারবেন এবং চাকরিও খুঁজে বের করতে পারবেন, এবং পরবর্তীতে আপনি আপনার সুযোগ সুবিধা অনুযায়ী ভিসার মেয়াদ বৃদ্ধি করে নিতে পারবেন। এই তালিকায় 6টি দেশ রয়েছে এশিয়ার, এছাড়া আমেরিকার 1টি, আফ্রিকার 15টি, ক্যারিবীয় 11টি এবং ওশনিয়ার রয়েছে 60টি দেশ। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা, মানে আমাদের দেশের নাগরিকরা। শ্রীলঙ্কার ক্ষেত্রে নিতে হবে ই ভিসা। এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে যে দেশগুলোতে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন, ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং পূর্ব তিমুর। আমেরিকার যে দেশটিতে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন সেটি হচ্ছে বলিভিয়া। আফ্রিকা অঞ্চলের দেশগুলো হচ্ছে বুরুন্ডি, কেপ ভার্দে, কামোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি বিসাও, লেসুথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেসেলস, সিয়েরালিওন, সোমালিয়া, গাম্বিয়া এবং টোগো। এখন ভিউয়ার, আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমি যে নামগুলো বললাম, মানে আমি যেই দেশের নামগুলো বললাম, আপনারা হয়তো কয়েকটি দেশের কিংবা কিছু কিছু দেশের নামই শুনিনি। এতে আপনার কোনো সমস্যা নেই, আপনার তো আর এই 40টি দেশে যেতে হবে না। যেই 5 থেকে 7টি কিংবা 8 থেকে 9টি দেশের কথা বলেছিলাম উন্নত, যাদের আর্থিক অবস্থা উন্নত, মাথাপিছু আয় বেশি, আপনি তো সেই দেশেই যাবেন। আপনার এইখানে সব দেশে তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। ক্যারিবীয় দেশগুলোর মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোস, মানে যে দেশগুলোতে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মনসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, বিনসেন অ্যান্ড দ্য গোনা ডাউন এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ওশিনিয়ার যে দেশগুলোতে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন সেগুলো হচ্ছে কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুও, সামোয়া, টুবালু এবং ভানুয়াতু। হ্যালো ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং প্রতিদিনকার আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।